সোমবার রাতে অতিবৃষ্টির হারণে বান্দরবানের বিভিন্ন পাহাড়ি অঞ্চলের নিচে যে ঘরবাড়ি নাছিল বেগিন মাটি চাপা পড়িয়ারে বহুত ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়ে, তার মধ্যে 12 জন নিহত এবং আহত সংখ্যা আরা হইতে যে এবং তার মধ্যে ছজন নিহতর লাশ উদ্ধার করা গিয়ে এবং আরও 2 জন নিহত লাশ মাড়ির মধ্যে চাপা পড়ে আছে। আই এখন দর্শক বান্দরবান লিমুজুরি এলাকাতুন হইতে এখনও যে 2 জন উদ্ধার নময় মাড়ির নিচে রোগী হই তারারে সেনাবাহিনী এবং দমকল বাহিনী সকলে উদ্ধার হাজ বলে গড়ের এখনও উদ্ধার হাজ চালিয়ে যার। রাঙ্গুনিয়ে তো ফানি উড়িয়ে রাস্তাঘাটের অবস্থা এবং মানুষের অবস্থা খুবই শোচনীয়। তবে রাঙ্গুনি বেশি দুঃখের বিষয় যে রাঙ্গুনি উপজেলার রাজানগর ইসলামপুর ইউনিয়নের পাহাড় তসর ঘটনায় 4 পরিবারের 21 জনের মৃত্যু হয়েছে। বিচ্ছিন্ন হয়ে যে রাঙ্গুনিয়ার লয় যোগাযোগ ব্যবস্থা, এলাকার প্রায় 3000 পরিবার ফানিবন্দী হয়ে আছে বলে জানা গিয়ে। টানা বৃষ্টি আর পাহাড়ি দল এই দুইয়ের পানি হাটা জাইমেন্টি অনেক ইউনিয়ন আজ বন্যা কবলিত, অনেক পরিবার শত শত পরিবার ফানিবন্দী আছে। ফানিবন্দির কারণে নিত্য প্রয়োজনীয় বাজার এবং রমজানের বাজার লইরে খুব কষ্টের মধ্যে আছে। প্রিয় দর্শক, রাজধানীর মাঝে যে একটানা 2-3 দিন ধরে বান লই যার যার দরুন বহু দোয়ান ফান এবং আর বহু দোয়ানদার মাঝে ঘর বাড়ির মাঝে ফানি উডি অনেক প্লাবিত হই যার দরুন দোয়ানদান বহু মালামাল পর্যন্ত নষ্ট হই যার কারণ তারা রমজান মাস মাঝে এই সাধারণ মানুষ এবং দোয়ানদান বহু কষ্ট আছে। দোয়ানদানকে যারা আশা করছিল দেখি মানে তারা এই রমজানের মাঝে ব্যবসা বাণিজ্য করে সফল হবু, কিন্তু এই 2-3 দিনের একটানা জরত মাঝে বৃষ্টি হয়ে তার বহু মালামাল নষ্ট হই এবং আর সরজমে গিয়ে দেখি বহু ঘরের মাঝে ফানি উডি তারা ইফতার এবং সেহরি মাঝে বহু কষ্ট পড়ে গিয়ে। গত 12 এবং 13 তারিখের প্রবল বর্ষণে 13 তারিখ সকাল 10টা হইতেই রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের আমাদের থানা এলাকার বিভিন্ন অংশে পানি উঠে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পানি বৃদ্ধি অব্যাহত থাকার ফলে বিকেল নাগাদ আমাদের থানা এবং আশপাশের সমস্ত এলাকা ডুবে যায়, আমাদের থানায় প্রায় হাঁটুর উপরে পানি হয়ে যায়। তো মধ্যরাতের পর থেকে পানি আস্তে আস্তে নামতে শুরু করলে আজকে সকালবেলা পূর্ণাঙ্গ পানি থানা থেকে নেমে যায়। আমরা এখন পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছার কাজ করতেছি। 2 দিনের লাগাতার বৃষ্টি ও ফাহারি ডলে ফটিকছড়ি নির্বাচল ডুবি গিয়ে গিয়ে 2N4 এলাকা সহ 15 ইউনিয়নের ধান ক্ষেত পানির মধ্যে তলাই গিয়ে। পুকুর ও মাছের প্রজেক্ট ডুবি গিয়ে গই বাসি গিয়ে গই লাখ লাখ টেয়ার মাছ। উপজেলার গুরুত্বপূর্ণ প্রায় ব্যাক সড়ক পানির ডুবি এনে যান চলাচল বন্ধ হয়ে গিয়ে। সরজমিনে দেখা যায় ফটিকছড়ি পৌরসভার তাসপাড়া হান্দিরপাড়া পাঁচ পুকুরিয়া এলাহা দুরংহালের বেরিবাদ ভাঙি এনে সুন্দরপুর বরুয়া পাড়া ছোট ছিল নয়া টাইগার ক্লাব আজিমপুর সহ বেশ কয়েকখান গ্রাম ডুবি গিয়ে গিয়ে। এছাড়াও হালদার বেরিবাদ ভাঙি ফটিকছড়ির বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে এনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ফিরছে। ডুবি গিয়ে গিয়ে স্কুল মাদ্রাসা ও মসজিদ প্লাবিত এলাকা পরিদর্শন করছে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু হাসনাত, মোহাম্মদ শহীদুল হক, পৌর মেয়র আলহাস ইসমাইল হোসেন। বিখ্যাত AKS TMT বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। AKS